বেশ, আমরা টিচিং লার্নিং এ আগের দিন কিছুটা কিছুটা আলোচনা করেছিলাম, যতটা হয়েছিল দেখো। সেগুলোর মধ্যে আমরা মডালিটিস অফ টিচিং এ, হোয়াট ইজ টিচিং, ডেফিনেশন অফ টিচিং, ক্যারেক্টারিস্টিক্স, ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড ট্রেনিং, ডিফারেন্সেস বিটুইন টিচিং অ্যান্ড কন্ডিশনিং, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচিং এবং ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টিচার, এইগুলো আমরা আলোচনা করেছিলাম। আচ্ছা, আগের দিনের জায়গা থেকে কারো কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কি? যদিও জায়গাটা খুব সোজা জায়গা, কোনো প্রশ্ন আছে? বেশ, তাহলে আমরা নেক্সটে চলে যাই আজকে। রেসপন্স করো একটু, লিপি গৌরব ছিলে, আরো হ্যাঁ ম্যাম, অনেকে আছো, আমি সবাইকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তো হ্যাঁ, এবার আজকে যে বিষয়টা ধরে আমরা এগোব সেটা হচ্ছে, ইজ টিচিং অ্যান আর্ট অর এ সায়েন্স? ডিফারেন্ট টাইপস অফ টিচিং লেভেল, টিচিং স্টেজেস, ফাংশনস অফ টিচিং। তো এগুলো আমাদের হয়ে গেছিল, দেখো চলে যাই আমরা ওই স্লাইডটাতে। এই পর্যন্ত আমাদের হয়ে গেছিল। আচ্ছা, ইজ টিচিং অ্যাজ আর্ট অর এ সায়েন্স, অর্থাৎ এটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক নাকি কলা ভিত্তিক, মানে কোনটা, কোন জায়গাতে আমরা টিচিং কে ফেলব, কেন এটাকে, হোয়াই ক্যান ইট বি কল অ্যান আর্ট, অ্যান্ড দ্য অ্যানাদার ওয়ে, হোয়াই ক্যান ইট বি কল্ড এ সায়েন্স? মানে আমরা একদিকে বলি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ সায়েন্স অ্যান্ড আর্ট, টিচিং মিনস, ইফ উই সে ইন আওয়ার ওন ওয়ার্ডস, দেন উই মে ইট কল ইন্টিগ্রেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স। তো হোয়াট হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট উই ক্যান সে টিচিং ইজ অ্যান আর্ট, বলো তোমরা কেউ একজন রেসপন্স করো যে কেন আমরা এটাকে আর্ট বলবো। আমি একটু একটু কথাগুলো বলেছিলাম আগের দিন, বলো দেখি। হ্যালো, হ্যাঁ ম্যাম, বলো 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 না, ভুল হলে ভুল হবে, কি হয়েছে? আর্ট আমার মতে মনে হয়েছে যে প্রত্যেক হুম টিচারের শেখানোর ধরন সম্পূর্ণ ডিফারেন্ট একে অপরের থেকে। হুম এবার হুম আমরাই যেমন যখন ক্লাস করতাম, আমাদের অনেক টিচারের কথা খুব ইজিলি আমরা বুঝতে পারতাম। উনি এমন হুম কিছু হাব ভাব বা যে এমন ভাবে গল্পের ছলে বোঝাতেন, মানে খুব ভালো হুম লাগতো আমাদের। আবার হুম এমন অনেক টিচার বা প্রফেসরও পেয়েছি আমরা, যাদের হুম হয়তো খুব টাফ মনে হতো, যে মনে হতো ইমা মাথার উপর দিয়ে চলে গেল সবকিছু। হুম হুম তো এই যে শেখানোর ধরনটা, যে একজন টিচার এমন ভাবে বলছেন যে আমরা খুব ইন্টারেস্টেড হচ্ছে, আমরা গল্প করে নিজেরাই মজার ছলে আলোচনা করছি, খুব ইজিলি বুঝে গেলাম, আবার অপরজনের বুঝতে পারলাম না। তো এই যে এটাকে এক প্রকার আর্ট বলবো, যে শেখানোর ধরনটা, কোনো কিছু পয়েন্ট বা কোনো কিছুর টপিক যেভাবে বিশ্লেষণ করেন একজন টিচার, হুম প্রত্যেকের যেমন ডিফারেন্ট, প্রত্যেকের স্টুডেন্টদেরও তেমনি বোঝার ক্ষমতাটাও সেইভাবেই হয়ে যায় তাদের শেখানোর ধরন অনুযায়ী। তো একজন কোন একটা টপিক যখন একজন টিচার বোঝাবেন, হুম তাদের যে শেখানোর ধরনটা সেইটা এক প্রকার আর্টই বলবো আমরা। কারণ আর্ট মানে হচ্ছে ইনোভেশন, কিভাবে হুম আমরা সেটাকে প্রেজেন্ট করছি। সেটা আমি যদি একটা ড্রয়িং ই বলি, ড্রয়িং এও যেমন একটা একে অপরের ড্রয়িং যেমন সম্পূর্ণ ডিফারেন্ট, আমরা যদি বড় বড় আর্টিস্টদের দেখি হুম সেরকমই টিচারদেরও যখন দেখি যে প্রত্যেকেই পড়ানোর ধরনও কিন্তু একে অপরের থেকে ডিফারেন্ট, তারাও বিভিন্ন রকম ইনোভেটিভ আইডিয়া বার করে যে আজকের টপিকটা আমরা কিভাবে বোঝাবো, গ্রাফিক্যাল হুম প্রেজেন্টেশন করবো না ডায়াগ্রাম করবো না বোর্ড ওয়ার্ক হুম করবো। তো এটাও এক হুম প্রকার তাদের কাছে ইনোভেশন, তো এটাও এক প্রকার কাইন্ড অফ আর্ট আমার মতে। ওকে, এনি আদার নেক্সট ম্যাম, আমরা বলো। টিচিং কে সায়েন্স এইভাবে বলতে পারি কি? অনেক যেমন সোমা বললো সায়েন্সটা যে পরে এর মধ্যে, আসছে বাবা, শোনো আচ্ছা সায়েন্সটা ঠিক পরে আছে আসছে, আগে আর্টটা আলোচনা করে নিই, তারপর সায়েন্সটা ঠিক আসবে। আছে সায়েন্স তো অবশ্যই। হ্যাঁ, নেক্সট, ঠিক আছে আর্টের সপক্ষে বা আর্টের সপক্ষে কে যুক্তি বলবে, আর কে আছো? ও যদিও খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে, বলো আর কে কে আছো। ম্যাম, এটাই বলতে চাইছিলাম যে এটা হচ্ছে একটা ধরন, বা এখানে একজন টিচার যখন খুব প্ল্যান্ড ওয়েতে পড়ান বা কোনো
যেটার একটা ভালো প্ল্যানিং থাকে, যিনি খুব ভালো গুড প্ল্যানার হবেন, তিনি তার পড়াটা আমরা খুব ইজিলি নিতে পারবো। সেইটাই আমিও সেটাই বলতে চাইছিলাম যে ধরনটা যার যত বেশি ইনোভেটিভ হবে সেটা তত আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। হ্যাঁ বাহ, খুব ভালো এক্সপ্লেনেশন। এই ইনোভেশন এই ব্যাপারটা তো অবশ্যই প্রত্যেকে, দেখো তোমরা যখন এই কথাটা আমাকে মানে আমাদের ক্লাসে এক্সপ্লেন করছো, এটা কিন্তু তোমরা যখন শুধুমাত্র এই কি বলবো প্র্যাকটিস টিচিং এ যাবে আর এইগুলো করবে এগুলো কিন্তু নয়, অ্যাকচুয়ালি এটাই, যদি আমাদের মধ্যে একটা স্ট্যাটিক ব্যাপারটা চলে আসে, মানে একজন পারফর্মার ইনোভেশন বলো বা ইনোভেটিভ আইডিয়া বা টিচার অ্যাকচুয়ালি একজন পারফর্মার, ডায়াস ইজ দ্য স্টেজ হিয়ার অ্যান্ড হি আর সি ইজ এ পারফর্মার, তো নাটক বা ড্রামাটাইজেশন বা এই এই বিষয়গুলো কিন্তু টিচিং এর প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা, যেমন ধরো আমরা যখন ওই স্কিল গুলো নিয়ে মাইক্রো টিচিং স্কিল গুলো নিয়ে আলোচনা করছি, কোন দিন কিভাবে শুরু করব, যে আজকে আমি ওদেরকে কি গল্প বলে শুরু করব নাকি কোনো কিছু দেখিয়ে শুরু করব, নাকি আজকে কোনোদিন হয়তো দেখা যাচ্ছে মানে সিচুয়েশনটাই এমন একটা হয়ে আছে, উনি এমন একটা সময় ক্লাস নিতে যাচ্ছেন যে সময়টাতে খুব এক্সজস্টেড আমার স্টুডেন্টরা, সেক্ষেত্রে আমি অ্যাজ এ পারফর্মার কি পারফর্ম করব যেটাতে ওদের ফ্রেশনেস ব্যাপারটা আসে। এই যে স্টিমুলাস বা রিইনফোর্সমেন্ট এই কথাটা বারবার করে আমরা বলি, এটা তো পুরোটাই একটা মেন্টাল প্রসেস, তো দেখবে এই মানে আমাদের মধ্যে রিইনফোর্সমেন্টটা নেগেটিভ পজিটিভ আদার্স অনেক কিছুই আছে, আমরা আলোচনা করেছিলাম মেথড ক্লাসে যদিও, তো এই যে নেগেটিভ পজিটিভ মানে দুটোরই সমান গুরুত্ব থাকলেও আমরা কিন্তু পজিটিভ বিষয়টাকে বেশি রেসপন্স করি, যদি আমরা যে কোনো জিনিস যদি আমরা আনন্দ সহকারে গ্রহণ করি সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহণযোগ্যতা লেভেল অফ অ্যাকসেপ্টেন্স কিন্তু ভীষণ হাই থাকে। তো এটাই এই যে ঠিকই বলেছে, একদম ইনোভেটিভ ব্যাপারটা যেহেতু টিচারের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ক্লাসে থাকে, তাই ইজ অ্যান আর্ট। এবং ওই কথাটা খুব ভালো বলেছো যে কিছু জনের কথা মাথার উপর দিয়ে চলে যায়, কিছু জনের কথা মনে হয় বা খুব সুন্দর বোঝালেন। আসলে দেখো প্রত্যেক টিচার বলো প্রত্যেক প্রফেসর যার কথাই বলো, তিনি যে লেভেলে কাজ করছেন, মানে একজন স্কুল টিচার বা একজন কলেজ টিচার বা ইউনিভার্সিটিতে যাই হোক, তিনি অনেক কিছু জানেন, তার সাবজেক্ট নলেজ নিয়ে কোনো মানে কোনো ডাউটই থাকার কথা নয়, কেন কি সেটা তিনি তার এলিজিবিলিটি অনুযায়ী সেই কাজের জন্য তিনি সিলেক্টেড হয়েছেন, তো কিন্তু যখন তিনি পারফর্ম করছেন অ্যাজ অ্যান পারফর্মার, সেক্ষেত্রে কিন্তু কাদের জন্য পারফর্ম করছেন, তার স্টুডেন্টদের জন্য। তাই এই যে লেভেলস অফ টিচিংটা, মানে তিনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, তিনি ঠিক কোন কোন কথাগুলো বলবেন, কিভাবে বোঝাবেন, কোন কোন শব্দ ব্যবহার করলে আমার স্টুডেন্টরা ঠিকঠাক বুঝতে পারবে, ইনক্লুডিং সব স্টুডেন্টদের কথা, আমরা তো জানি একটা ক্লাসে অনেক রকমের ভ্যারাইটিস অফ স্টুডেন্টস আর দে আর আইকিউ লেভেল, দে আর অ্যাটিটিউড লেভেল, দে আর পার্সোনালিটি লেভেল, বোথ আর ভেরি ডিফারেন্স দেয়ার। সো অ্যাজ অ্যান অ্যাজ এ পারফর্মার ইউ হ্যাভ টু কালেক্টেড দোজ অল দোজ অফ ইনফরমেশন অ্যান্ড ট্রাই টু ইউজ ইট। দেখো যদি এটা আমরা না ভাবি তাহলে আমরা একই রকম ভাবে পড়িয়ে দিলাম, সাপোজ কেউ ম্যাথ টিচার, ম্যাথে কোনো একটা কিছু শেখাচ্ছেন, এমন বড় বড় সূত্র দিয়ে এমন শেখাতে শুরু করলেন যে কেউ বুঝলোই না, হয়তো শুধুমাত্র সামনের কয়েকজন বুঝলো, তাহলে সেটা হবে না, ভালো হবে না। কেউ স্ট্যাটিস্টিক্স হয়তো করাচ্ছেন 11-12-এও বোধ হয়, হ্যাঁ 11-12-এও তো একটু আধটু আছে, এডুকেশনের টিচার বা জিওগ্রাফির টিচার স্ট্যাটিস্টিক্স করাচ্ছেন, এবার সেটা একটা সম্পূর্ণ নতুন সাবজেক্ট, বা এখন বোধ হয় আমি ঠিক এটা জানি না, তোমরা যদি জেনে থাকো একটু বলো, আমি ICSE বা CBSE সিলেবাসে দেখেছিলাম অল্প অল্প ওই ট্যালি ওই জায়গাগুলো একটু একটু ছিল, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসে আছে নাকি ম্যাথে আমার ঠিক জানা নেই, আছে বা ম্যাম ওয়েস্ট বা বেঙ্গল বোর্ডের বা বা সিলেবাসে থ্যাংক ইউ আছে থ্যাংক ইউ। তো স্ট্যাটিস্টিক্স, আছে সেক্ষেত্রে ওয়েস্ট দেখো বেঙ্গল বোর্ড। যখন প্রথম স্ট্যাটিস্টিক্সটা তারা জানছে, প্রথম যখন শিখছে,
তো সেখানে আমি তো স্ট্যাটিস্টিক্স প্রচুর কিছু জানি, এখন আমি ওদেরকে বিরাট একটা কিছু এই করো ওই করো ওই করো এরকম করলে তো হবে না। তো তার লেভেল অনুযায়ী তাকে বোঝাতে হবে। মানে তুমি যখন লেকচারও দিচ্ছ কোথাও, তুমি কাদের জন্য লেকচার দিচ্ছ সেটা ভাবতে হবে, তারা যেন বুঝতে পারে। মানে অন্তত ক্লাসরুম কিন্তু আমাদের মানে টিচারের এই ডেপথ নলেজ কতটা আছে সেটা দেখানোর জায়গা নয়। তো সেটা একদম মানে ধরো একজন পারফর্মার স্টেজে যখন পারফর্ম করছেন, তিনি কি করেন, তার দর্শক যা চাইছেন উনি সেটা করেন। তুমি গানের যদি পারফর্মার কেউ বলো, নাটকের বলো বা অন্যান্য, এই যে তুমি একজন আঁকার যে আর্টিস্টের কথা বলে, যে মানে যার দর্শক সেটা করার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে হ্যালো, হ্যালো, হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যালো ম্যাম, হ্যালো শোনা ম্যাম, যাচ্ছে? এবার শুনতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, শুনতেই হ্যাঁ ম্যাম, পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম, শুনতে শোনা পাচ্ছি যাচ্ছে। ম্যাম। হ্যাঁ ঠিক আছে। আরে অভিষেক স্যার ফোন করেছিলেন, মানে দরকারই আছে, কিন্তু সেই জন্য মনে হয় এটা কেটে গেছিল, আমি আর কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, দাঁড়াও স্ক্রিন শেয়ারটা করি আবার। এবার দেখা যাচ্ছে তো? হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো ম্যাম, দেখা দেখা হ্যাঁ যাচ্ছে ম্যাম, হ্যাঁ ঠিক দেখা আছে। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ম্যাম, তো যেটা বলছিলাম যে মানে আমাদের দর্শকরা যেটা চাইবে, অর্থাৎ আমাদের স্টুডেন্টরা যেটা চাইবে, সেটা কিন্তু অ্যাজ এ পারফর্মার আমাদের করতে হবে। নেক্সট আমরা আসছি, হোয়াই ইট ক্যান বি কল্ড ইট বি সরি হোয়াই ক্যান ইট বি কল্ড এ সায়েন্স বলছিলে কে একটা, কেউ একজন তোমাদের মধ্যে বলছিল, বলো কেন সায়েন্স আমরা বলবো, ম্যাম আমি বলছিলাম। বলো। হ্যালো হ্যাঁ বলো ম্যাম, আগের আগের দিন আপনি আগের দিন আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে সেই কোন একটা গ্রামে যেখানে কোনো রকম পরিস্থিতি মানে কোনো রকম কোনো সুযোগ সুবিধা নেই, তাও টিচাররা মাইক টাইক লাগিয়ে পড়ানোর একটা ব্যবস্থা করেছিলেন হুম যাতে হুম ছাত্ররা পড়তে পারে। তো এটা হুম হচ্ছে ওই পরিস্থিতিতে সব থেকে বেশি সায়েন্টিফিক ওয়ে যাতে যেটাতে হুম ওরা পড়াশোনা করতে পারবে। তো একদম এই কারণে সায়েন্স বলবো যে এই বিভিন্ন রকমের সায়েন্টিফিক বা যে এই যে ওয়েগুলো বের করে একজন টিচার পড়াচ্ছেন বা তার হুম ছাত্রদের কাছে তার সব থেকে বেশি তাদের যেটা চাহিদা সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তো এটাই ম্যাম একটা সায়েন্টিফিক ওয়েতে পড়ানো আমরা একটা সায়েন্স বলতে পারি। হুম হুম আচ্ছা বাহ, খুব ভালো বলেছো। আর 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 কেউ কিছু? হ্যালো ম্যাম, সায়েন্স? হ্যাঁ বলো। এক্সপেরিমেন্ট সায়েন্সে যেরকম এক্সপেরিমেন্টের জায়গা থাকে, সেরকম টিচিং এর ক্ষেত্রেও হুম অনেক মেথড নিয়ে এক্সপেরিমেন্ট করা যায় যে কোন মেথড সব থেকে ভালো হবে স্টুডেন্টদের জন্য, বা বিভিন্ন টিচিং এইডস এক্সপেরিমেন্টস করা যায় যে কোনটা ভালো হবে। হুম তো সেই হিসেবে আর টিচিং একটা সায়েন্স। হুম হুম আর কেউ কিছু?
হ্যাঁ ম্যাম, ম্যাম বলছি যে প্রত্যেকটা সায়েন্স সাবজেক্টেরই আমরা দেখেছি কিছু না কিছু প্রিন্সিপালের উপর বেস করে তৈরি হয়, সেরকম হুম টিচিং এরও হুম প্রিন্সিপাল থাকে, যেরকম সিম্পল টু কমপ্লেক্স, মানে মূর্ত থেকে হুম বিমূর্ত, এই যে হুম জিনিসগুলো এই অনুযায়ী পড়াতে হবে তাকে। আর টিচিংটা বেসিক্যালি তো একটা সাইকোলজিক্যাল বেস, অবশ্যই স্টুডেন্টদের হুম সাইকোলজি হুম মেনে আমাদের পড়াতে হয়। তো সেই সাইকোলজির ক্ষেত্রেও তো অনেকভাবে মানে সায়েন্স সায়েন্টিফিক ওয়ে তো কাজে লাগিয়ে তবেই তো মানে সাইকোলজি তৈরি হয়েছে মেনলি, তো সেই হুম অর্থে সায়েন্সই বলা যেতে পারে। বাহ, আর কেউ কিছু? বেশ, একদম প্রত্যেকটা পয়েন্ট আমাদের উঠে এলো, যে প্রয়োজন অনুযায়ী, প্র্যাকটিক্যাল অনুযায়ী কোন সাইন্টিফিক ওয়ে দিয়ে এলে আমরা আমাদের স্টুডেন্টদের কাছে পৌঁছতে পারবো, তাদের ভালো করতে পারবো, তারা যে পড়াশোনাটা চালিয়ে নিয়ে যেতে পারবে সেটাতে আমরা হেল্প করতে পারবো। এবং সেটা ছাড়াও এর মধ্যে ধরো তোমরা যেটা বললে যে হ্যাঁ সিম্পল টু কমপ্লেক্স, এই ধরনের যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলো আমরা টিচিং এর ক্ষেত্রে অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করব, যে কোন স্টেপের পরে কোনটা গেলে খুব ভালো হয়। তোমরা পেডাগজিক্যাল অ্যানালিসিস শিখছো, যে কোন ধরনের কোশ্চেনিং করলে ভালো হয়। আচ্ছা, এই বিষয়টার আগে ওই বিষয়টা যদি একটুখানি টাচ করে যাই, একটু বলে দিই, মনে করিয়ে দিই, মনে হয় ওরা আরো বেশি গ্রহণ করতে পারবে। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু আমরা টিচিং এর ক্ষেত্রে যখন আমরা মানে টিচিং এর প্রসেসটা যখন চলে তখন কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করি। তো সেই জন্য একদিকে আমরা টিচিং কে আর্ট বলতে পারি, আর অন্যদিকে আমরা টিচিং কে তো অবশ্যই সায়েন্স বলতেই হবে। নেক্সট আমরা চলে আসছি টিচিংস লেভেলস। দেখো, এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব ভালো করে একটুখানি বোঝার চেষ্টা করবে। তোমরা ব্লুমস ট্যাক্সোনমি অলরেডি পড়েছো। ব্লুমস ট্যাক্সোনমি অ্যাকচুয়ালি মানে আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস তো এডুকেশন বা এই ধরনের ইনোভেটিভ জায়গাতে পিছিয়ে আছেই, তার থেকে বর্ধমান ইউনিভার্সিটি আরো বেশি পিছিয়ে আছে। এই যে ব্লুমস ট্যাক্সোনমি, তোমরা যেটা নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন, অ্যানালিসিস, সিনথেসিস অ্যান্ড ইভালুয়েশন যেটা পড়ছো, এটা কিন্তু ফার্স্ট প্রথম কাজ ব্লুমের, ব্লুমস ট্যাক্সোনমির ওপর। এরপরে কিন্তু রিভাইজড ব্লুমস ট্যাক্সোনমি এসে গেছে অলরেডি, সেটাও পুরনো হতে চললো। তো তোমরা যে লেসন প্ল্যান তোমাদের যেটা শেখাচ্ছি শেখাতে, ইভেন আমাদের ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী আমরা শেখাতে বাধ্য হচ্ছি, সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট ব্লুমস ট্যাক্সোনমি আই থিঙ্ক 1956 বা ওই 50-এর দশকে, এরকম, আমি ঠিক মানে সালটা একটু কনফিউশন আছে, এরকম সময় আর কি। তো সেখানে স্টেজ অনুযায়ী কিন্তু ওই অতগুলো আছে। এরপরে রিভার্স ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী এখন রিসার্চ ডিজাইন ডিজাইন বলা হয় এটাকে, মানে লেসন প্ল্যান না বলে রিসার্চ, সরি রিসার্চ ডিজাইন নয়, টিচিং ডিজাইন, লেসন প্ল্যান লার্নিং বলছে না, ডিজাইন, লার্নিং ডিজাইন, সরি সরি সরি। লার্নিং হ্যাঁ, তো ডিজাইন আমি আসলে এত এখন রিসার্চ নিয়ে এটা ওটা করছি, ওটাই আমার মাথায় চলে আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। লার্নিং ডিজাইন, তো লার্নিং ডিজাইন আমরা অনেক মানে এই বর্ধমান ইউনিভার্সিটিতে আমরা করাচ্ছি, মানে আমাদের কলেজের কথা বলছি, আমরা শিখিয়ে রাখছি কিন্তু সেটাকে আমরা অ্যাপ্লাই করার জায়গা পাচ্ছি না। মানে তোমাদের লেসন প্ল্যানও করতে হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা লেসন প্ল্যানের হচ্ছে আর লার্নিং ডিজাইনটা শিখছো। তো এই সেই মানে রিভার্স ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী এই লেভেল গুলো একটু একটু করে পাল্টে গেছে। দেখো, টিচিং লেভেলস এর একদম নিচে থেকে হবে, ফার্স্ট হচ্ছে মেমোরি লেভেল। আচ্ছা, মেমোরি লেভেল বলতে কি বোঝায় এটা তো তোমরা আশা করি জানো, বলো মেমোরি লেভেল বলতে কি বোঝায়? ম্যাম, যেখানে ওই রিকলিং মানে শুনে শুনে মনে রাখার একটা ব্যাপার থাকে, মানে ছোটবেলায় তো আমরা বাচ্চাদেরকে আর কি ওই শুনে শুনে বলি এবং তারা ওই নামটা পড়ার মতন মুখস্থ করে, তো হুম সেটাই আমাদের স্মরণে থেকে যায়। তো ওই রিকলিং হুম পার্টটা মেমোরি লেভেলে থাকে বলে আমার মনে হয়। আর হুম হুম আচ্ছা, আর কেউ কিছু? হ্যাঁ ম্যাম, বলছি বাড়ি থেকে যখন একজন টিচার প্ল্যান করে আসছেন যে এটা পড়াবো, তো সেইটা যখন মনে করে উনি বলেন তো তখন সেটাকে মেমোরি লেভেল বলা যেতে পারে। হুম আচ্ছা, আর কেউ কিছু?
ম্যাম অনেক সময় কোনো পাঠ নতুন পাঠ শুরু করার আগে টিচার জিজ্ঞেস করেন পূর্ববর্তী কোনো ধারণা আছে কিনা। তো অনেক শিশু মানে সবাই মোটামুটি কম বেশি বলতে পারে এবং তার মধ্যে সেই পূর্ববর্তী ধারণাটা অ্যাজ এ মেমোরি হিসাবে কাজ করে। তো তারপরে সে নতুন যখন পাঠ শুরু করে তখন সেখানে ওই পূর্ববর্তী ধারণাটাকে অ্যাটাচ করা হয়। তো এই ক্ষেত্রে পূর্ববর্তী ধারণাটা একটা মেমোরি লেভেলের মধ্যে পড়ছে। বাহ, আর কেউ কিছু? হ্যালো ম্যাম, আন্ডারস্ট্যান্ডিং বলেন। লেভেলটাও তো মেমোরি লেভেলের মধ্যে হতে পারে যদি স্টুডেন্ট ভালো না না করে না, জিনিসটা নাই আন্ডারস্ট্যান্ডিং ইজ বুঝে। আন্ডারস্ট্যান্ডিং ইজ ডিফারেন্ট লেভেল। অনলি ইউ মে কল নাও অ্যাবাউট অর ইউ মে টেল নাও অ্যাবাউট মেমোরি লেভেল। আচ্ছা আচ্ছা ম্যাম, আন্ডারস্ট্যান্ডিং লেভেল আসবো আমরা পরে। হ্যাঁ ঠিক আছে ম্যাম। হ্যাঁ, আচ্ছা দেখো, মেমোরি লেভেল মানে একদম মানে লেসনে লার্নিং এর ফার্স্ট লেভেল। এখানে কি করছো, এখানে এই যে অনেকে উদাহরণ দিলে যে ছোটবেলায় নামতা মুখস্থ করেছি, ছোটবেলায় শুনে শুনে মুখস্থ করেছি, শুধু শুনে শুনে মুখস্থ করা নয়। হ্যাঁ, সোমা যেটা বললে, আমরা যেটা প্রথম যে জিনিসটা মানে অনেক সময় না বুঝেও আমরা মেমোরাইজ করে নিই, তো এই যে ফার্স্ট লেভেলটা হচ্ছে মেমোরি লেভেল। এবার যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল নিয়ে বলতে চাইছিলে বলো, এবার এরপরে বলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল বলো। ম্যাম আমি বলতে চাইছিলাম যে হুম যদি একটা হুম স্টুডেন্ট ব্যাপারটাকে হুম ভালো করে না বোঝে তাহলে হুম তো মেমোরিতে সে রাখতে পারবে না, মানে তার কনসেপ্টটা ক্লিয়ার হওয়া উচিত সবার আগে। আমি সেই হুম দিক থেকে বলতে চাইছিলাম ম্যাম। হ্যাঁ দেখো, তাহলে মেমোরি লেভেল হওয়ার পরেই তো আন্ডারস্ট্যান্ডিং লেভেল হবে। মানে মেমোরি লেভেলটা অ্যাকচুয়ালি এখানে যদি আমরা নলেজ কথাটা ইউজ করি, দেখো আরো ভালো করে বুঝতে পারবে। মানে তুমি একটা বিষয় জানলে, তুমি একটা বিষয় জেনে তারপর তো বুঝবে, আগে বুঝে তারপর জানবে এমন তো নয়, বোঝা গেছে? হ্যাঁ তাহলে হ্যাঁ ম্যাম বুঝেছি। হ্যাঁ, তাহলে অবশ্যই দেখো, এই যে কোনো লেভেল গুলোকেই এমন তো হলো না যে এই মেমোরি লেভেলের কাজ এখানে শেষ হলো, এরপরে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের কাজ শেষ হলো, মানে ওয়াটার টাইট কম্পার্টমেন্ট এগুলো আমরা ভাগ করতে পারি না। তো সেই জন্য ফার্স্ট মেমোরি লেভেল বা কোন একটা জিনিসকে জানা হলো, তারপরের লেভেলটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল। অবশ্যই যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং না হয় আমাদের মেমোরাইজেশন আসে না। এবং নেক্সট লেভেলে আমরা যাচ্ছি রিফ্লেক্টিং লেভেল। রিফ্লেক্টিং লেভেল বলতে কি বোঝায় একটুখানি কেউ যদি কিছু বলো, দেখো চেষ্টা করো। আন্ডারস্ট্যান্ডিং হয়ে দেখো যাওয়ার পর যখন এবার শিক্ষামশাই হ্যাঁ বলো, যখন শিক্ষামশাই তো জিজ্ঞেস করলেন যে আচ্ছা এবার তাহলে বুঝতে পেরেছো, তাহলে এবার তাহলে বলো তোমরা কি বুঝলে, মানে মেমোরি নিলাম, মেমোরি নেওয়ার পর বিষয়টা বোধগম্যতা মানে শিক্ষক চেষ্টা করলেন, তারপরে এবার বোধগম্যতা যখন কমপ্লিট হলো শিক্ষক তখন যাচাই করবেন যে তাদের মধ্যে কতটা সেটা বোধগম্য হয়েছে, এবং সেই বোধগম্যতা যাচাই করার জন্য রিফ্লেক্টিং লেভেল ইউজ করা হচ্ছে এক্ষেত্রে। মানে ফিডব্যাকটাও এক প্রকার রিফ্লেক্টিং লেভেল, এখানে যে জানতে বেশ চাইছে কতটা বোধগম্য হয়েছে। বেশ, আর কেউ কিছু? ম্যাম হুম বলছে যে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পর যখন ও সেটাকে প্রয়োগ করতে পারবে তখন কি সেটা রিফ্লেক্টিভ লেভেলের মধ্যে পড়বে? হুম বেশ, খুব ভালো। আর কেউ কিছু ম্যাম একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি ম্যাম, বলছে যে বলো। এগুলো তো টিচিং লেভেল, এগুলো তো লার্নিং হ্যাঁ, লেভেল নয়, তাহলে টিচিং লেভেল না হলে আমি বলো স্টুডেন্টের বলো দিক বলো। থেকে বিচার করব কেন? আমি তো হুম টিচারের দিক থেকে বিচার করা উচিত জিনিসটা, না টিচারের না পড়ানো না, উচিত। টিচিং আর লার্নিং আর টু ওয়ে প্রসেস। টিচিং যখনই সফল হবে, যখন লার্নিং হবে, শুধুমাত্র তুমি যেমন টিচিং এর ব্যাপারটাও এখানে বলবে, তেমনি লার্নিং এর ব্যাপারটাও বলতে হবে। টিচিং কাদের জন্য বলো, সেটা টিচিং স্টুডেন্টদের জন্য অবশ্যই। তাহলে টিচিং প্রসেসটা যখন চলবে, টিচিং এর পাশে লার্নিং কথা লেখা না থাকলেও কিন্তু লার্নিং না হলে টিচিং হবে না। টিচিংটা কেন, দেখো টিচিং না হলে লার্নিংটা হতে পারে। আমরা হ্যাঁ কথাটা শেষ করি, লার্নিং আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পারি, কিন্তু টিচিং কিসের জন্য হচ্ছে, লার্নিং এর জন্য, কারণ স্টুডেন্টদের জন্য। বলো বলো কি বলছিলে এবার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ম্যাম বলো। বলছি রিফ্লেক্টিভ লেভেলটা, হুম হ্যাঁ হ্যাঁ ম্যাম, রিফ্লেক্টিভ লেভেল যেটা সেটা হচ্ছে কোনো এক বিষয় নিয়ে নির্দিষ্ট সময় ধরে গভীর চিন্তন, মানে হুম অনেকক্ষণ ধরে অনেক দিন ধরে একটা বিষয় নিয়ে মানে গভীর জ্ঞান যেটা সেটাকে হুম রিফ্লেক্টিভ লেভেল বলে, মানে যেটার উপর হুম কোনো শিক্ষক জোর আর কি পারে না, যেটা হুম স্বাধীন,
ভাবনা চিন্তা একদম স্বাধীন, নিজের মানে রিসার্চ সংক্রান্ত ব্যাপার, কোনো কিছু নিয়ে আর কি গভীর পড়াশোনা করলে সে নিজে কিছু তৈরি করলো, সেটাকে রিফ্লেক্টিভ লেভেল বলে। আচ্ছা, এই রিফ্লেকশন তার টিচিং এর মধ্যে আসবে, তার টিচিং এর মধ্যে যদি এই রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু লার্নিং এর মধ্যেও আসবে। দেখো কনস্ট্রাকটিভিজম যে ব্যাপারটা, সেখানে কি বলছে, তুমি অ্যাজ এ টিচার এমন একটা জায়গা তৈরি করে যেখানে তোমার স্টুডেন্টরা নিজেরা নিজেরাই কোনো কিছু কনস্ট্রাক্ট করে, কোনো কিছু ফ্রেম করে। তো এই লেভেলটা যদি একজন টিচার নিজে পৌঁছতে পারেন তাহলেই কিন্তু তার সেটা রিফ্লেকশন কিন্তু তার টিচিং এ আসবে। এবার আরেকটু ডিটেলস এগুলো আমরা পেয়ে যাব। মেমোরি লেভেল দেখো, ম্যাম হ্যাঁ বলো 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 বলো। ম্যাম হুম ম্যাম বলছি, রিফ্লেক্টিং লেভেলে এইটা কি হবে যে ধরুন মানে পরীক্ষার সময় তো স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কোশ্চেন পরীক্ষাতে পায়, তো হুম সেক্ষেত্রে তারা আগে হয়তো সেই টপিকটা পড়েছে বুঝেছে, মানে মেমোরি লেভেলও আছে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাও আছে, হুম কিন্তু হুম সেক্ষেত্রে এক্স্যাক্টলি সেই কোশ্চেনটা সে পড়েনি, সে তার বুদ্ধি খাটিয়ে হুম সেটা আর কি হুম সেই পরীক্ষার খাতায় লিখলো বা অঙ্কটা করলো যেটা হতে পারে, হুম তাহলে সেটাও তার একপ্রকার রিফ্লেক্টিং হচ্ছে না? হুম অবশ্যই অবশ্যই। এবার দেখো, এবার আমরা আমাকে মনে হয় অপূর্ব বললে, কে অপূর্বা বললে না কে বললে, আমি গলা শুনে যেটা যেটুকু বুঝলাম, ওই যে এটা আমরা টিচিং সংক্রান্ত কথা বলছি, লার্নিং সংক্রান্ত নয়। এবার আমরা তোম কে বললে, বর্ষা, আচ্ছা বর্ষা, তো সেক্ষেত্রে দেখো এবার মেমোরি লেভেল অফ টিচিং এ আমরা কি কি পড়ছি, মানে এই আমরা তো একসঙ্গে সবগুলো প্রয়োগ করব, সেক্ষেত্রে আমরা কোনগুলো জানছি। সাইকোলজিক্যাল থিওরিজ তোমরা পড়েছো, পড়ছো অবজেক্টিভস পড়ছো, এটার উদ্দেশ্য, রোল অফ টিচার পড়ছো, এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাসরুম, রোল অফ লার্নার্স, দেখো এখানে লার্নার্স এর কথা চলেই এলো, মোটিভেশনাল লেভেল, দ্য মেথড ইউজ অ্যান্ড মেরিট ডিমেরিটস, এই জায়গাগুলোতে আমরা কিন্তু মানে টিচিং এর ক্ষেত্রে আমরা এগুলোকে বলতে পারি মেমোরি লেভেলস অফ টিচিং। এই জায়গাগুলো আমরা যদি আগে থেকে জানি দেন আমরা আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেলেও কাজ করতে পারবো। আচ্ছা, এই এই সাইকোলজিক্যাল থিওরি, অবজেক্টিভ, রোলস অফ টিচার, এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাসরুম, রোলস অফ লার্নার, মোটিভেশনাল লেভেল, দ্য মেথডস ইউজ অ্যান্ড ইটস মেরিট ডিমেরিটস, এই জায়গা সংক্রান্ত কারো কোনো কোয়ারিজ আছে? এই জায়গাগুলো বুঝতে পারছো না এগুলো বলতে কি বোঝাচ্ছে? বেশ ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এবার দেখো এই এই যে জায়গাগুলো, এইগুলোই এক জায়গায় ইউজ করবে যেটা হচ্ছে মেমোরি লেভেলস অফ টিচিং এ থাকবে। এবার এইগুলোকে যদি মেমোরি লেভেলস অফ টিচিং এ থাকে তবেই সেগুলো আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এ ইউজ করতে পারবে। যেমন সাইকোলজিক্যাল থিওরিস গুলো যখন তুমি মেমোরি লেভেলস অফ টিচিং এ বলবে, সাইকোলজিক্যাল থিওরি যখন আন্ডারস্ট্যান্ডিং অফ লেভেল টিচিং অর্থাৎ এটাকে বুঝবে, মানে আরেকটু বেশি করে বুঝবে, মানে রিফ্লেক্টিভ লেভেলের ঠিক আগে পর্যন্ত, এখানেও কিন্তু এই বিষয়গুলো আমাদের কাজে লাগাতে হবে। যেমন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের নীতি, বা ইন্টেলিজেন্স যে যে আইকিউ ব্যাপারটা আমরা জানি, বা ইন্টেলিজেন্স অনুযায়ী বিভিন্ন লেভেলের স্টুডেন্ট আমাদের কাছে আছে সেটা জানি, সেই বিষয়টা সেটা বুঝতে হবে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে তোমার ক্লাসে। এনভায়রনমেন্ট অফ ক্লাসরুম, এনভায়রনমেন্ট অফ ক্লাসরুম তুমি প্রথমে জানলে, জানার পরে সেটা এনভায়রনমেন্ট অফ ক্লাসরুম তুমি যদি না বুঝতে পারো, এই যে প্রথমেই আমরা বললাম যখন ওই আর্ট অ্যান্ড সায়েন্স নিয়ে কথা হচ্ছিল যে কোন সময়ের টিচিংটা হচ্ছে, সেটা মানে 5th পিরিয়ডের কোন একটা ক্লাস নিচ্ছ নাকি 1st পিরিয়ডের কোন একটা ক্লাস নিচ্ছ নাকি 2nd পিরিয়ড, তো কোন পিরিয়ডের ক্লাসটা নিচ্ছ, রোলস অফ লার্নার্স, এটাও দেখো বারবার করে পাল্টে যায়। রোলস অফ লার্নার্স এও তুমি যখন কোন একটা বিষয় মানে এগুলো তো টপিক অনুযায়ী চেঞ্জ হবে, তুমি একটা সোজা বিষয় পড়াচ্ছ, সেক্ষেত্রে তুমি যেভাবে এটাকে পড়াবে আন্ডারস্ট্যান্ডিং লেভেলস অফ টিচিং এও কিন্তু সেই জায়গাটা পাল্টে যাবে, এবং মেথড ইউজের কথা তো আছেই। নেক্সট আমরা আসছি রিফ্লেক্টিভ লেভেল। রিফ্লেক্টিভ লেভেলেও দেখো এই থিওরিজ গুলো আলাদা করে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স জানলে, জেনে গেছো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আইডেন্টিফাই করে ফেলেছো, কিন্তু এখানে রিফ্লেক্টিভ লেভেলে তোমাকে এটাকে অ্যাপ্লাই করতে হবে যে কি করে তাহলে আমি এটা করব।
আমার 5 জন স্টুডেন্ট খুব ভালো করে অ্যান্সার দিচ্ছে, আমার আরো 10 জন স্টুডেন্ট ভালো করে অ্যান্সার দিতে পারছে না, তাহলে কি আমার ল্যাঙ্গুয়েজটা খুব শক্ত হয়ে গেছে, নাকি আমি যেগুলো বললাম সেগুলো ওরা বুঝতে পারছে না? বা তুমি আগের লেভেলে জেনে গেছো, আন্ডারস্ট্যান্ডিং লেভেলে বুঝে গেছো যে এনভায়রনমেন্টাল অফ ক্লাসরুম, মানে ক্লাসরুমের পরিবেশটা এখন এরকম ধরনের আছে, তাহলে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আমি পরিবেশটা ধরে নাও খুব খুব মানে একটা কেওয়াস আছে, মানে তুমি এমন সময় ক্লাসরুমে প্রবেশ করলে সে সময় ছেলেমেয়েরা খুব চেঁচামেচি করছে, ওকে মারছে, খেলাধুলা করছে, এরকম সেই জায়গা থেকে তোমাকে বেরিয়ে এসে মানে ওদেরকে শান্ত করে তোমাকে ক্লাস নিতে হবে। তাহলে দেখো এখানে তুমি এই ক্লাসরুমটাকে শান্ত করার জন্য কি কিভাবে তোমার রিফ্লেকশনটা এখানে কি আসবে, তুমি কি করবে, কি পদ্ধতি অবলম্বন করবে, এটা হচ্ছে এই রিফ্লেকটিভ লেভেলস অফ টিচিং এ এই জায়গাটা, মানে এনভায়রনমেন্ট অফ ক্লাসরুমের এই জায়গাটা তোমাকে ধরতে হবে। মেথড অফ ইউজ, মেথড অফ ইউজেও চাই তুমি লেসন প্ল্যান করলে বা লার্নিং ডিজাইন ধরো করলে যে আমি আজকে এই মেথডে পড়াবো, গিয়ে দেখলে এমন একটা সিচুয়েশন সেই মেথড ওখানে কার্যকরী নয়, বা তুমি প্রথমে শুরু করে দেখলে তুমি স্টুডেন্ট ইন্টারাকশন করতে পারছো না, তখন তুমি কি করবে, দেন সেখানেও কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে চেঞ্জ করতে হবে। এই এই জায়গাগুলো যদি আমরা খুব ভালো করে ধরতে পারি না, মানে এই যে বললে আমাকে প্রথমেই যে কথাটা বললে খুব ভালো বলেছো যে মেমোরি যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল খুব ভালো করে না আমাদের মধ্যে, আর আমরা তাহলে মেমোরি লেভেলে আসতে পারবো না টিচিং অ্যান্ড লার্নিং বোথ প্রসেসেই। অবশ্যই তাই। আবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেকটিভ লেভেলেও দেখো দুটো জায়গা মানে পরস্পর, আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে রিফ্লেকশন হচ্ছে, এই যে বললাম ক্লাসরুমের পরিবেশ তুমি আন্ডারস্ট্যান্ড করলে, তুমি জানলে, দেখলে, দেখে সঙ্গে সঙ্গে তুমি রিফ্লেকশন তোমার মধ্যে এলো কি যে না এটা আমাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিতে হবে। মোটিভেশনাল লেভেল, মোটিভেশনাল লেভেল তুমি যদি একটা সেকেন্ড পিরিয়ডে বা এখন আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি ধরো এই যে ফ্রেশ মাইন্ডে ফ্রেশ সময় একটা ক্লাস করছো, তো সেক্ষেত্রে এরপরে 12টা থেকে বা পরপর যদি কোনো ক্লাস থাকে তাহলে কিন্তু তোমাদের এই মোটিভেশনাল লেভেলটা কমে যাবে, তখন যিনি টিচার ক্লাস নেবেন তাকে কিন্তু একটু অন্য পদ্ধতি বা কিছু করে মোটিভেশন লেভেলটা বাড়ানোর চেষ্টা করতে হবে। বোঝা গেছে তিনটে লেভেল? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম, বোঝা গেছে, বোঝা গেছে। দেখো ওই ওইটা সবসময় মাথায় রাখবে যে যদি অ্যাজ এ টিচার তুমি এটাকে মানে বুঝতে পারো, জায়গা আনতে পারো, তাহলে কিন্তু তোমার টিচিং প্রসেসে এটা ইউজ করবে এবং তোমার স্টুডেন্টরাও এটা বুঝতে পারবে। এবার দেখো এইবার বুঝতে পারবে যে ডিফারেন্স লেভেলস অফ টিচিং এর ভালো করে এটা পড়ো যে কি কি মানে ডিফারেন্সটা কি কি, কম্প্যারিজনটা একটুখানি দেখো। স্মৃতির স্তর, ধারণা স্তর আর চিন্তার স্তর। স্মৃতির স্তরে কি থাকে, স্বল্প চিন্তন থাকে, ধারণা স্তরেও চিন্তন থাকে, কিন্তু চিন্তার স্তর অর্থাৎ রিফ্লেকটিভ লেভেল যেটা সেখানে কিন্তু অধিক অধিক চিন্তন আরো বেশি করে। মনোবৈজ্ঞানিক তত্ত্বতে এখানে মানসিক শৃঙ্খলা তত্ত্ব, থন্ডাইকের সংযোজনবাদ এগুলো পড়া হলো, এগুলো পড়ে এগুলো জানা হলো। এরপরে আসছে এইগুলোর ওপরে ভিত্তি করে আমাদের 5টি যে শিখনের যে 5টি স্তর গেস্টাল্টের তত্ত্ব অনুযায়ী সেই জায়গাতে তত্ত্বটা আসছে। নেক্সট আসছে এই যে জ্ঞানমূলক যে তত্ত্ব থেকে এটা আসছে সমস্যা সমাধান তত্ত্ব। আচ্ছা, তারপরে দেখো এগুলোর মূল লক্ষ্য কি? স্মৃতিস্তরের মূল লক্ষ্য হবে বিভিন্ন বস্তু তথ্য সম্পর্কে জ্ঞান অর্জন। প্রথমে আমি বলছিলাম যে ওইটা স্মৃতি স্তর না বলে ওটা নলেজ ব্যাপারটা ব্যবহার করে আরো বুঝতে পারবে। ধারণা স্তরে বিষয় সম্পর্কে ধারণা এবং অন্তর্দৃষ্টি নির্মাণ, আর চিন্তা স্তরে থাকবে স্বাধীনভাবে সমস্যার সমাধান। অর্থাৎ কোন একটা জিনিস কনস্ট্রাক্ট করা হলো, সমস্যা আইডেন্টিফাই করা হলো, সেই সমস্যাটাকে কিন্তু আইডেন্টিফিকেশনের পরে নিজে নিজে সমস্যার সমাধান করতে হবে। আবার এখানে যদি আমরা বিষয়বস্তুর প্রকৃতি অনুযায়ী একটুখানি ধরি, তাহলে দেখো স্মৃতি স্তরে থাকবে বিভিন্ন সুসংগঠিত তথ্য উপস্থাপন করা হচ্ছে,
আচ্ছা, চিন্তন স্তরে থাকবে বিষয়বস্তুর উপস্থাপন এবং ব্যাখ্যামূলক অধিক চিন্তন, অর্থাৎ রিফ্লেক্টিভ লেভেলে থাকবে যুক্তিভিত্তিক উপস্থাপন, লজিক্যাল ব্যাপার। এবার দেখো, এই তিনটে লেভেলে তোমরা মডেল করেছিলে, মডেল অনুযায়ী কিন্তু এই ক্লাসরুমের পরিবেশটা, সিচুয়েশন অফ ক্লাসরুম, এটা কিন্তু পাল্টে যাবে। স্মৃতির স্তরে টিচার দিচ্ছেন, আস্তে আস্তে চিন্তন স্তরে তিনি স্টুডেন্টদের চিন্তা করতে বাধ্য করছেন, বাধ্য না, চিন্তা করতে সেরকম একটা পরিবেশ তৈরি করছেন। আর রিফ্লেকটিভ লেভেলে তারা কিন্তু টিচার চেষ্টা করছেন তাদের রিফ্লেকশন, ওন রিফ্লেকশন যাতে প্রকাশ পায়। দেখো এখানে পরেরটাতেই এটা পেয়ে যাবে, শিক্ষকের ভূমিকা কিরকম। প্রথমে দৃঢ় কঠোর কর্তৃত্ববাদী, মানে একটু অটোক্রেটিক ব্যাপারটা চলে আসছে। তারপরে কর্তৃত্ববাদী ও প্রভাব বিস্তারকারী শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে বিষয়বস্তু সম্পর্কে ধারণা এবং জ্ঞানের সরবরাহ, অর্থাৎ প্রথমে পরিবেশটা তৈরি করা হলো, কি করাবো কি বলবো সেগুলো বলে দিলাম, তারপরে এই যে যে বিষয়টা সম্বন্ধে তাদের বোঝানো হবে সেটা বলা হলো, এবং শেষে গণতান্ত্রিক সহযোগিতামূলক শিক্ষার্থীদের গভীর চিন্তন ও সমস্যা সমাধানে সাহায্যকারী। মানে রিফ্লেকটিভ লেভেলস অফ টিচিং এর সব কাজটাই স্টুডেন্টরা করবে, টিচার শুধুমাত্র এখানে সাহায্য করবে। আবার এটা দেখে নাও যে ব্যবহৃত পদ্ধতি কিরকম হবে। ব্যবহৃত পদ্ধতি প্রথমে হচ্ছে আবৃত্তি অনুশীলনের ব্যবহার, বিষয় কেন্দ্রিক, তারপরের লেভেলে আসছে অর্থবহ, শেষে আবার সেই শিক্ষার্থীদের সমস্যামূলক বা আবিষ্কার পদ্ধতির ব্যবহার। শ্রেণীকক্ষের পরিস্থিতি যদি আমরা দেখি, তাহলে আমরা প্রথমে হচ্ছে একমুখী যোগাযোগ বা শূন্য যোগাযোগ, মানে প্রথমটাতে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকে, তারপরে আস্তে আস্তে দুজনের মধ্যে একটা, দুটো উভয় পক্ষের একটা সংযোগ সাধন হলো, এবং শেষে কিন্তু শিক্ষার্থীরা সক্রিয় হচ্ছে। সরি, মূল্যায়নে যদি এই মেমোরি লেভেলস অফ টিচিং আমরা ধরি, তাহলে মৌখিক লিখিত পরীক্ষায় তার, দেখো একজন আমাকে বলছিলেন না যে এই ধরনের কোশ্চেন থাকলে এটাকে রিফ্লেকটিভ লেভেল বলতে পারি, দেখো এখানে তুমি এটার আরো সাপোর্টিভ জায়গা পেয়ে গেলে। লিখিত ব্যবহারিক ইত্যাদি বোধ যাচাইয়ের জন্য যে ধরনের প্রশ্ন সেটা, আর রিফ্লেকটিভ লেভেলে মৌখিক লিখিত ব্যবহারিক রচনা ধর্মী ব্যবহার, শেষটা দেখো স্বকীয়তা সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের জন্য সেরম ধরনের কোনো প্রশ্ন বা সেরম ধরনের কোনো সমস্যা আমরা দিতে পারি। কৌশল, প্রথমে হচ্ছে বক্তৃতা, লেকচারের কথা আমি বলেছিলাম, কোশ্চেন আনসার অর্থাৎ ডিসকাশন হচ্ছে, অর্থাৎ উভয়ের মধ্যে মানে টিচার এবং স্টুডেন্ট দুটো ওয়ের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে, এবং শেষে হচ্ছে পরামর্শ দান ও মুক্ত আলোচনা, অর্থাৎ টিচার সাহায্য করছেন, স্টুডেন্টরা তাদের নিজের ওন রিফ্লেকশন এখানে দিচ্ছে, এবং নতুন একটা কিছু কনস্ট্রাক্ট হচ্ছে, মানে তাদের প্রত্যেকের লেভেলস অফ লার্নিংটা কিন্তু কনস্ট্রাক্ট হচ্ছে। এই পর্যন্ত বলো, কারো কোনো প্রশ্ন আছে নাকি, বা কোনো জায়গা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি বলো, বা বুঝতে পারলেও বলো যে হ্যাঁ বুঝতে পেরেছো। ম্যাম বুঝতে পেরেছি। হ্যালো, হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, বোঝা গেছে ম্যাম। বেশ, তাহলে এবার এই টিচিং স্টেজের কথা তোমরা, আমার যেটা মনে হয়, মাইক্রো টিচিং এ অলরেডি জেনে গেছো, প্রি অ্যাক্টিভ স্টেজ, ইন্টারঅ্যাক্টিভ স্টেজ অ্যান্ড পোস্ট অ্যাক্টিভ স্টেজ। এটা নিয়ে একটুখানি যদি বলো যে এই স্টেজ গুলো বলতে কি বোঝায়, দেখি একটুখানি বলো তো, প্রি অ্যাক্টিভ স্টেজ বলতে কি বোঝায়? এনিওয়ান? হ্যালো, প্রি অ্যাক্টিভ বলতে কি ওই মানে ক্লাসে ঢুকি শিক্ষক যখন মানে শুরু করবেন কোন একটা টপিক পড়ানো, এবং তখন হয়তো তিনি প্রথমেই তার শুরুটা কিভাবে করবেন, মানে প্রথমেই টপিকে না ঢুকে আগে তিনি পূর্ব মানে প্রিভিয়াস ক্লাসে যা হয়েছে বা পূর্ববর্তী কোনো জ্ঞানের ধারণা নেবেন স্টুডেন্টের থেকে, এবং তারপরে যে ওয়েতে তিনি ক্লাসটা শুরু করবেন, মানে ফার্স্ট একদম প্রথমেই ঢুকে যে প্রেজেন্টেশন সেইটা কি? আমি যেটা,
মাইক্রোটিকুলার প্রিঅ্যাকটিভ স্টেজ কোনটা ছিল বলো বলো? প্রিঅ্যাকটিভ বলতে ক্লাসরুমে গিয়ে ওই আইডিয়াল পরিবেশ বলার আগের স্টেজ যখন আমরা লেসন প্ল্যান করছি বা কিছু না, আমি খুব কড়া ভাবেই বললাম না। হ্যাঁ বলো বলো বলো, কি বললে কি বললে বলো আরেকবার বলো। যখন আমরা ক্লাসরুমে গিয়ে ওই আইডিয়াল পরিবেশে পড়ানোর আগে যখন লেসন প্ল্যান করে নিচ্ছি যে কিভাবে ক্লাসরুমে গিয়ে লেসন প্ল্যান করো, লেসন প্ল্যান কি ক্লাসরুমে আগে যখন যাওয়ার আগে যখন আমরা লেসন প্ল্যান করছি সেই সময় বলো। শুধুমাত্র লেসন প্ল্যান ছাড়া আর কি কি করছো বলো? আলোচনা করবে সেটা সম্বন্ধে নিজের পড়াশোনা করা কিভাবে করব কি টোটালটা হচ্ছে প্রিঅ্যাকটিভ ফেজ অর্থাৎ প্ল্যানিং অফ লেসন, ইটস কল প্ল্যানিং। আয়োজন স্তরটা কি এই প্রিঅ্যাকটিভ এর মধ্যে পড়তে পারে? না, আমরা কি বললাম আয়োজন স্তর কি ক্লাসে ঢুকে আয়োজন করছো না ক্লাসে যাওয়ার আগে আয়োজন করছো বলো? আয়োজন স্তর কখন ব্যবহার, আয়োজন স্তর ক্লাসে ঢোকার আগে করছো? আয়োজন স্তর মানে কি কি করব সেটা করছি, অ্যাপ্লিকেশনটা করছি। তাহলে ওটা ক্লাসরুমে গিয়ে তো অ্যাপ্লাই করছি। ক্লাসরুমে করছো, তাহলে ক্লাসরুমে যখন করছো এটা নিশ্চয়ই প্ল্যানিং স্টেজ নয়? প্ল্যান তো অলরেডি তোমার হয়ে গেছে, তুমি কি করছো ক্লাসরুমে গিয়ে এক্সিকিউট করছো। সো ইট নট কল প্রিঅ্যাকটিভ ফেজ, ইট কল অ্যাক্টিভ ফেজ, কারণ তুমি যা প্ল্যানিং করেছো সেটা তুমি প্রয়োগ করছো অ্যাক্টিভ ফেজে অর্থাৎ প্রেজেন্ট সিচুয়েশনে। দেখো এখানে প্রিঅ্যাকটিভ ফেজে কি, হ্যাঁ কি কি আছে দেখো, ডিটারমিনেশন অফ এইমস মানে লক্ষ্য কি হবে, তোমরা উদ্দেশ্য লিখছো না লেসন প্ল্যানে, তো তারপরে হচ্ছে নেসেসারি ডিসিশন রিগার্ডিং কন্টেন্ট মানে সাবজেক্ট বিষয়বস্তুটাকে নিয়ে, অ্যারেঞ্জমেন্ট অফ কন্টেন্ট। অনেক সময় আমরা একটা ক্লাসেই দুটো তিনটে জিনিস পড়াই, দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা করি, তো কোনটা আগে বলবো। এখানে পেডাগজিতে এখন জায়গাটা তুলে দিয়েছে সিকোয়েন্স অ্যান্ড রিসিকোয়েন্স, বারবার করে আমি বলি প্রয়োজনে কোন একটা জায়গা আগে পড়িয়ে নিলাম, কোন একটা জায়গা পরে পড়ালাম, তো সেই জায়গাটা ডিটারমিনেশন অফ টিচিং স্ট্র্যাটেজিস তোমরা বললে যে কোন কোন কৌশল কোন কোন পদ্ধতি ব্যবহার করব, আর হচ্ছে টিচিং স্ট্র্যাটেজিস অ্যারেঞ্জমেন্ট অফ টিচিং স্ট্র্যাটেজিস মানে এই কৌশলগুলো প্রয়োগ করতে গেলে আমাদের, আমরা কেউ কেউ টিচিং এইডস ব্যবহার করছি বিভিন্ন রকম, সেটা ম্যাপ হতে পারে, চার্ট হতে পারে, মডেল হতে পারে, সেটা রিয়েল টিচিং এইডসও আমরা অনেক সময় ব্যবহার করছি। তো এই যে টোটালটা তুমি যেটা প্ল্যান করছো বিফোর এন্টারিং ইন দ্য ক্লাসরুম, ইটস কল প্রিঅ্যাকটিভ স্টেজেস। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাম। ওকে ওকে ওকে, নেক্সট আসছে টিচিং স্টেজ বা ইন্টারঅ্যাকটিভ স্টেজ। এখানে দেখো ইমপ্লিমেন্টেশন স্টেজ লেখাই আছে, অর্থাৎ যা প্ল্যান করলে সেটার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছো এই প্রেজেন্টেশন স্টেজে বা ক্লাসরুমে গিয়ে। কি বলছে, ফিলিং দা ক্লাস ইনসাইট অর পারসেপশন। নেক্সট হচ্ছে ডায়াগনোসিস অফ প্রিভিয়াস নলেজ অফ দ্য পিপল অ্যাকশন রিয়াকশন প্রসেস। দেখো প্রথমে প্রথমে গেলে গিয়ে এই যে প্ল্যান করে গেছো আয়োজন স্তরে এই কোশ্চেন করব, কিন্তু গিয়ে দেখলে তোমার যে একটা, তুমি যে একটা ক্লাসরুমের পরিবেশটা বা জায়গাটা বোঝার চেষ্টা করছো গিয়ে দেখলে আলাদা, তো তখন এই যে প্রিভিয়াস নলেজ ডায়াগনোসিস করার চেষ্টা করছো যে কি কি জানে না জানে, তুমি এমন একটা কোশ্চেন করলে দেখলে ওটার ওটার পরিপ্রেক্ষিতে তোমাকে অন্য হয়তো কোশ্চেন করে দিল বা এমন একটা অ্যান্সার দিল স্টুডেন্টরা তোমার, সেক্ষেত্রে তুমি পরের কোশ্চেন যেটা ভেবেছিলে সেটা পাল্টে দিতে হলো। এখানে এই যে অ্যাকশন রিয়াকশন অল প্রসেস বা টোটাল যে টিচিং লার্নিং সিস্টেমটা চলবে এটাকে আমরা বলছি ইন্টারঅ্যাকটিভ স্টেজ বা ইটস কল ইমপ্লিমেন্টেশন স্টেজ। মানে এখানে আমরা যা কিছু প্ল্যান করলাম সেটার ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব, এবং সঙ্গে সঙ্গে এটা মনে রাখবে যে আগেই আমরা আলোচনা করলাম আর্ট অ্যান্ড সায়েন্স মানে ওই যে ইনোভেটিভ ব্যাপারটা বা ইনস্ট্যান্ট তোমাকে অনেক কিছু চেঞ্জ করা করতে হতে পারে, যেমন অ্যাকশন রিসার্চ কথাটা তোমরা পরিচিত অ্যাকশন রিসার্চ শব্দটার সঙ্গে, প্রয়োজনে যে কোনো সময় তোমাকে তোমার স্ট্র্যাটেজিস বা তোমার পদ্ধতি তোমার প্ল্যান কিন্তু পাল্টাতে হতে পারে। নেক্সট আমরা আসছি পোস্ট অ্যাক্টিভ ফেজে, এটা হচ্ছে
ইভালুয়েশন স্টেজ, মানে এটা টিচার স্টুডেন্টদের কি পড়ালেন, পড়ালোর পরে তিনি ইভালুয়েশন করলেন যে কিছু কিছু কোশ্চেন করে, বা স্টুডেন্টরা যদি অ্যান্সার দিতে পারলো তাহলে তিনি দেখলেন না তার প্ল্যানিং ঠিক আছে, যদি দেখলেন যে না স্টুডেন্টরা ঠিক বুঝতে পারছে না তাহলে কিন্তু তার প্ল্যানিং ঠিক নেই। এই পোস্ট অ্যাক্টিভ স্টেজেরও কিন্তু খুব দরকার আছে। আফটার টিচিং দেখবে যেদিন তোমার পড়ানোটা খুব ভালো হবে না, তুমি নিজে বুঝতে পারবে বা আজকে তো মানে তুমি নিজে স্যাটিসফাইড হবে তোমার স্টুডেন্টদের চোখ মুখ দেখে। যেমন গেস্টচারের কথা তো অবশ্যই দরকার, আমরা সব সময় আমাদের ফিলিংস গুলো তো মুখে বলে প্রকাশ করি এমন তো নয়, আমরা অনেক অঙ্গভঙ্গি দিয়েও প্রকাশ করি যেগুলো নন ভার্বাল কিছু কিউজ থাকে, তো সেটার মাধ্যমে তুমি বুঝে যাবে যে আমারটা ঠিক হলো কি হলো না। এই যে অ্যাসেসিং দ্য চেঞ্জ ইন স্টুডেন্ট, ডিজাইনিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স ফর ইভালুয়েশন, অ্যাসেসিং দ্য স্ট্র্যাটেজি অফ টিচিং ইফ নিডেড চেঞ্জ ইজ রিকোয়ার্ড, যদি কোনো কিছু প্রয়োজন থাকে তাহলে কিন্তু এই জায়গাটাতে আমাদের চেঞ্জ করতে হবে। আচ্ছা আজকে আর আমি এগোবো না, অনেকটা মানে অনেকটা জায়গায় গিয়ে গেছি, যতটা হলো সেক্ষেত্রে বলো যে আমাদের সবটা মানে কোনো জায়গাটা তোমাদের সমস্যা আছে নাকি, কোনো জায়গার সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা তাহলে অফ করে দিয়ে যে ক্লাস শেষ করি এখানে, ঠিক আছে। আচ্ছা।